Hey, what's up guys and welcome back to my channel. আমি মনি সরকার আর আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ কিভাবে করবেন এবং এ টু জেড আমি ডিসক্রাইব করব এবং কোথায় কি প্রবলেম হতে পারে সেটাও নিয়েও আমি বলবো। তো আপনাদের ফর্ম ফিল আপ করতে করতে অনেক রকম প্রবলেম ফেস করতে পারেন, কমপ্লিট প্রসেসটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনিই প্রথমে নোটিফিকেশন পেয়ে যান। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করব। তো চলুন শুরু করাই যাক। প্রথমে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ঠিক আছে? তো লিঙ্কের থ্রু দিয়ে ওয়েবসাইটে ঢুকতে পারেন। এটা হচ্ছে লিঙ্কটা হচ্ছে wbpolice.gov.in, ঠিক আছে? এখানে নোটিফিকেশানে কিভাবে অ্যাপ্লাই নোটিফিকেশান আসছে এখান থেকেও ক্লিক করে আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এখানে একই সাথে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপও চলছে, ঠিক আছে? তো সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ ঠিক সেম দিন থেকেই স্টার্ট হয়েছে। তো যাই হোক, তো আপনি ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এখানে রিক্রুটমেন্টে আসবেন, এসে এখানে দেখবেন রিক্রুটমেন্ট আছে, অপশনটা সিলেক্ট করবেন। ক্লিক করলে কিন্তু এইটা খুলে যাচ্ছে একদম প্রথমেই, দেখুন এটা এখন আছে। তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, ওকে? তো এখানে দেখুন ডান সাইডে দেখুন গেট ডিটেলস আছে, এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন। এখানে আরও নিচে অনেক অপশান আছে, তো যাক আমাদের যেটা দরকার গেট ডিটেলস, এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপের কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে, কীভাবে অফলাইনে যদি ফর্ম ফিল আপ করতে যান সেটা এখানে দিয়েছে, অনলাইনে যদি করতে যান সেটাও এখানে দিয়েছে, এবং এখানে কীভাবে এবং হচ্ছে এটা হচ্ছে নোটিফিকেশান, যে অফিসিয়াল নোটিফিকেশান সেটাও কিন্তু আছে। 3 নম্বরে দেখুন নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। তো এখানে গেট ডিটেলসে ক্লিক করলাম, পরের নিউ ট্যাবে আমার নোটিফিকেশানটা কিন্তু খুলে গেছে, ঠিক আছে? এখান থেকেও কিন্তু নোটিফিকেশান আপনি দেখতে পারেন, যে নোটিফিকেশানটা আমি লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন, আমি এখানে আর টাইম ওয়েস্ট করছি না নোটিফিকেশানের জন্য। যাই হোক, তো ফর্ম ফিল আপ করার জন্য এখানে যে ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন, এখানে যে গেট ডিটেলস আছে এখানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে? আর এখানে দেখুন অনেকগুলো অপশান এখানে দেওয়া আছে, ডাউনলোড অফলাইন অ্যাপ্লিকেশন, যদি অফলাইনে অ্যাপ্লাই করতে পারেন সেখানে এখানে তার নিচে গেট ডিটেলস ক্লিক করবেন, নোটিফিকেশান জানার জন্য গেট ডিটেলস এটাতে ক্লিক করবেন, এবং লিস্ট অফ অনলাইন সাবমিশন ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর অনলাইন সাবমিশন, অনলাইন সাবমিট করার জন্য যেগুলো রুলস রেগুলেশন সেটা কিন্তু এখানে গেট ডিটেলস করলে দেখতে পাবেন। তারপরে এখানে হচ্ছে অফলাইনে যদি সাবমিট করতে চান কিভাবে করবেন সেটার ডিটেলস এখানে দেওয়া আছে, গেট ডিটেলসে ক্লিক করলে পেয়ে যাবেন, প্রত্যেকটা গেট ডিটেলস থেকে আপনি পেয়ে যাবেন। লিস্ট অফ পোস্ট অফিসেস হ্যাভিং ই পেমেন্ট, যেখান থেকে ই পেমেন্ট করা যাবে এমন পোস্ট অফিসের লিস্ট এখানে দেওয়া আছে, দেখে নেবেন, এবং লিস্ট অফ সহজ মিত্র কেন্দ্র সেটাও এখানে দেওয়া আছে, সেটাও। তো যাই হোক, আপনারা দেখে নেবেন ওটা। আমি ফর্ম ফিল আপের প্রসেস স্টার্ট করছি। এখানে ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন ডান সাইডে গেট ডিটেলস, ঠিক এখানটায় আমি ক্লিক করলাম। তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে দেখুন এই ইন্টারফেসটা খুলে গেছে, এখান থেকে ডিরেক্টলি কিন্তু এই ইন্টারফেস থেকে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশানে এই ইন্টারফেসের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এখানে এসে ডিরেক্টলি আপনি কিন্তু এখান থেকেও ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখানে দেখুন এখানে লিস্ট প্রথমে অপশন আছে দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন WBP 2020, ঠিক আছে? যারা কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করতে চান তারা এখানে ক্লিক করবেন, আর যারা সাব ইন্সপেক্টর বা লেডি সাব ইন্সপেক্টরের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন, অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তারা নিচের অপশনটাতে ক্লিক করবেন। তো আমি নিচের অপশনটাতে ক্লিক করছি, ঠিক আছে? তো এখানে এখানে খুব ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 22 জানুয়ারি 2021 থেকে 20 ফেব্রুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত, ঠিক আছে? তারপরে মডিফাই করতে পারবেন, ঠিক বিকাল 5টা 20 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত মডিফাই করতে পারবেন, এবং চালান জমা দিতে পারেন অফলাইনের ক্ষেত্রে হলে 23 ফেব্রুয়ারি বিকাল 5টা
এবং আপনি যে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট নিতে পারবেন 24শে ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাই অনলাইন আমি ক্লিক করছি। করার পরে এখানে দেখুন অপশান দিয়ে, যদি আপনি নিউ ইউজার হন, একদম নতুন হন এই ওয়েবসাইটে, আগের বছর যা করেছেন সেটা ভুলে যান, এই বছরে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে প্রথম একদম নতুন হলে সাইন আপ করতে হবে, সাইন আপ নাও। আর যদি আমি আপনি যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন, কেননা ধরুন আপনি যদি কনস্টেবলের ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে কিন্তু অলরেডি এই সাইন আপ নাওটা করা হয়ে গেছে, তাহলে আপনাকে নতুন করে সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ যখন করবেন, কনস্টেবল ফর্ম ফিল আপ করার পরে, কিংবা কনস্টেবল ফর্ম ফিল আপ করা হয়ে গেলে, যে কোনো একটা ফর্ম ফিল আপ হলেই আপনি কিন্তু সাইন আপ নাওটা করা হয়ে গেছে, সেক্ষেত্রে আবার নতুন করে সাইন আপ নাও করার দরকার নেই। আপনি ডিরেক্টলি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে লগ ইন করে আপনি যেটা বাকি আছে সেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ নতুন ফর্ম ফিল আপ হচ্ছে, তো সেই জন্য এখানে সাইন আপ নাও আমি ক্লিক করছি। তো এখানে দেখুন দুটো অপশন আছে, নিউ অ্যাপ্লিকেন্ট সাইন আপ, কমিউনিকেশন মোড মোবাইল এবং ইমেল দেওয়া আছে। তো যদি মোবাইল সিলেক্ট করা আছে, মোবাইল সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার নেম দিতে হবে, ইমেল আইডিটা অপশনাল না দিলেও চলবে এখানে, এবং মোবাইল নাম্বারটা কিন্তু পরে দিতেই হবে। এখানে ইউজার নেমটা একটা দিতে হবে, এখানে অটোমেটিক হয়তো নিয়ে নেবেন, যেটা মোবাইল নাম্বার দেবেন সেটা অটোমেটিক ইউজার নেমটা দিয়ে দেবেন, পাসওয়ার্ড একটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, এখানে তেমন কোনো কন্ডিশন দেওয়া নেই। তো যে পাসওয়ার্ডটা প্রথমে দেবেন, কনফার্ম পাসওয়ার্ডও ঠিক সেম পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে সাইন আপ করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি ইমেল থ্রু করতে চান, সেক্ষেত্রে আপনার নেম দেবেন, তারপরে ইমেল আইডি, অবশ্যই ইমেল আইডি দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, ইউজার নেমও দিতে হবে, পাসওয়ার্ড দুবার এখানে দিয়ে সাইন আপ করতে হবে। এবং এই যে দেখুন, এই যে স্টার লাল রঙের যে স্টার বা অ্যাস্ট্রিক চিহ্ন দেওয়া আছে, এটার মানে যেখানে এটা দেওয়া থাকবে সেই ফিল্ডটা কিন্তু ফিল আপ করতে হবে আপনাকে, ফাঁকা রেখে চলে যাওয়া যাবে না। ওকে, তো আমি মোবাইল মোডে করব। তা মোবাইল মোডে এখানে এখানে প্রথমে নেমটা দিয়ে দেবো আমি, এখানে ফটাফট ফর্ম ফিল আপ করে দিই, এটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে পরের স্টেপে যাচ্ছি। মোবাইল নম্বর যেটা, ঠিক ইউজার নেম অটোমেটিক দেখুন নিয়ে নিয়েছে, পাসওয়ার্ড আপনি একটা মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দিলাম। দেখুন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, এরকম মেসেজ আসছে, তো এটাকে ওকে করে ক্লিক করতে হবে। ওকে করলে ঠিক লগ ইন হয়ে গেল, এবং এখানে পুরো অপশানগুলো এখানে খুলে গেছে, এখানে সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে। কী কী ফিল আপ করতে হবে সেটা আমি একটু জাস্ট বলে দিই, আপনাদের সুবিধা হবে। এখানে সাব ইন্সপেক্টর অর লেডি সাব ইন্সপেক্টর ইন WBP 2020, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো তারপরে এখানে সিলেক্ট স্টেট অফ পারমানেন্ট রেসিডেন্স, ঠিক আছে আপনি কোন স্টেটের পারমানেন্ট রেসিডেন্ট সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এবং আপনি জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থান ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু এখানে দিতে হবে, নেম ইন ফুল, এবং মাধ্যমিকের সার্টিফিকেটে একটি যে নাম থাকবে সে নামটাই কিন্তু এখানে সেই নামটা দিতে হবে, তারপরে মাদার্স নেম ইন ফুল, মায়ের নাম যেটা থাকবে সেটা এখানে দিতে হবে, এবং ফাদার্স নেম ইন ফুল, বাবার নামটাও এখানে দিতে হবে, এখানে হাজব্যান্ডস নেম ইন ফুল, এটা ম্যান্ডেটরি নয়, আপনি না দিলেও চলবে, যারা বিবাহিত মহিলারা তারা হাজব্যান্ডের নাম দিতে পারেন এখানে, না দিলেও অসুবিধা নেই। সিলেক্ট ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি ওবিসি এবি, আপনি যে ক্যাটাগরিতে পড়েন ঠিক আছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে এখানে বলছে আর ইউ এ ডিপার্টমেন্টাল এমপ্লয়ি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো আপনি ডিপার্টমেন্টাল কোনো এমপ্লয়ি যদি হন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, আর যদি না হন নো করে দেবেন। ঠিক আছে, আর এখানে যদি হোমগার্ড সিভিক এবং এনবিএফ যদি হন সেক্ষেত্রে এখানে এটা নট অ্যাপ্লিকেবল ফর দিস ড্রাইভ, এই সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু এখানে আপনি এগুলো দিতে পারবেন না, যদি কনস্টেবলের ক্ষেত্রে হলে এই সুবিধা কিন্তু আছে কনস্টেবলের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা আমি ছেড়ে দিচ্ছি, নট অ্যাপ্লিকেবল ফর দিস ড্রাইভ আমি এটা নিয়ে বলবো না, এটাও ছেড়ে দিতে হবে, পরপর দুটো এটা ছেড়ে দিলাম। তো ডেট অফ বার্থ এখানে দিতে হবে, আপনার ডেট অফ বার্থটা এখানে দেবেন,
এবং অটোমেটিক ও ক্যালকুলেট করে এখানে আপনার কত বছর কত মাস কত দিন হয়েছে সেটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো অ্যাপ্লিকেন্টস মোবাইল নম্বর আগে যেটা দেওয়া ছিল মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর অটোমেটিক নিয়ে নিয়েছে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট, অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, তাহলে কিন্তু আপনি সাব ইন্সপেক্টরের পরীক্ষা বসতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবং তারপরে আছে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার প্রথমে মাধ্যমিকের এটা থাকবে, মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখানে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং কত পার্সেন্টেজ সেটা এখানে দিতে হবে, এবং গ্রেড, যদি আপনার গ্রেড সিস্টেম থাকে তাহলে এখানে গ্রেডটাও দিতে হবে, না দিলে অসুবিধা নেই, যদি আপনার না থাকে তাহলে তো দেওয়ার প্রয়োজন নেই। আর হায়ার সেকেন্ডারি এইচএসএস এর ক্ষেত্রে ঠিক সেম ভাবে দেবেন, কত সালে পাস আউট করেছেন সেটা দেবেন, বোর্ডের নাম দেবেন এবং পার্সেন্টেজ দেবেন, এবং গ্রেডটাও যদি থাকে দিতে পারেন। গ্রাজুয়েশনটা অবশ্যই এখানে দেবেন, তারপরে কত সালে গ্রাজুয়েশন পাস করেছেন, আপনার বোর্ড বা ইউনিভার্সিটি বা কাউন্সিলের নাম দেবেন এখানে, এবং তারপরে মার্কস বা পার্সেন্টেজটা দেবেন, কত পার্সেন্টেজ পেয়েছেন টোটাল ওভারঅল গ্রাজুয়েশনে কত পেয়েছেন, ঠিক আছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার মিলে টোটাল যে গ্রাজুয়েশনের আপনি কত পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে সেটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। অনেকে কিন্তু কোশ্চেন করবে যে জায়গাতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম করে তো ভাগ আছে, ঠিক আছে, সেটা টোটালি এটা দেবেন। এবং গ্রেড সিস্টেম হলে গ্রেড দেবেন, এবং তারপরে আছে পোস্ট গ্রাজুয়েট, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু তাদের ডিটেলসটা এখানে দিতে পারেন, কত সালে পাস করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছেন সেটা দেবেন, এবং পার্সেন্টেজটাও দিতে দেবেন। সিলেক্ট কমিউনিটি, এখানে কিন্তু কমিউনিটি সিলেক্ট করে দিতে বলছে, এখানে এই জায়গাটা হচ্ছে মানে যারা গুর্খা গাড়োয়ালি কিংবা রাজবংশী আছেন সেক্ষেত্রে তারা যদি হন সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি, এখানে কিন্তু ইমেল আইডিটা অবশ্যই দিতে হবে, আপনি যখন রেজিস্ট্রেশন করলেন মোবাইলের থ্রু দিয়ে তখন কিন্তু ওখানে ইমেল আইডিটা ম্যান্ডেটরি ছিল না, ওখানে যদি না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কিন্তু আপনাকে দিতে হবে, এখানে কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড আছে এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, এবং সব কিছু ফিল আপ করে এখানে নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি ফটাফট ফিল আপটা করে নিই। এখানে যদি সিলেক্ট কমিউনিটি, এখানে দেখুন রাজবংশী গাড়োয়ালি এবং গোর্খা, যদি এই সম্প্রদায়ের যারা হবেন তারাই কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন, আর যারা আদার্স আছেন তারা এখানে জাস্ট ছেড়ে দেবেন। টোটালি কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে নেক্সটে ক্লিক করবেন। হয়ে গেলে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, সব ঠিকঠাক থাকলে কিন্তু এটা দেখাবে। এবার এখানে আপনি একবার চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, যদি সব ঠিক থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি ভুল থাকে তাহলে নো করে আপনি আবার ঠিক করে দিয়ে নেক্সট করবেন। তো আমি এখানে ইয়েস করলাম, ইয়েস করার পরে এখানে কিন্তু নেক্সট ট্যাবে চলে গেছে। প্রথমে পার্সোনাল ডিটেলস এন্ড কোয়ালিফিকেশন এটা করলাম, এটা হয়ে গেল। এবার হলো কমিউনিকেশন এন্ড আদার ডিটেলস, এখানে দিয়ে করতে হবে। তারপরে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, তারপরে ফাইনালি প্রিভিউ অ্যাপ্লিকেশন দেবে পরের স্টেপটা। তারপরে এটা কমপ্লিট, প্রিভিউ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাবমিট করলে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে কিন্তু আপনার পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস এটা এখানে পরের স্টেপটা আছে, এবং এখানে কি করতে হবে, এখানে আপনার কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে অ্যাড্রেস দিতে হবে, এখানে জাস্ট আপনার ভিলেজ নেম বা সিটির নেম দিলেই হবে, স্টেট এখানে আছে, ডিস্ট্রিক্ট এখানে থেকে দিয়ে দেবেন, পুলিশ স্টেশন এখানে দেবেন, পোস্ট অফিসটা এখানে দিয়ে দেবেন সিলেক্ট করে, এবং পিনকোডটা এখানে দিয়ে দেবেন, এবং এখানে আপনার নিয়ারেস্ট সব থেকে কাছাকাছি আপনার যে রেলওয়ে স্টেশন সেটার নাম এখানে কিন্তু দিবেন। আর যদি আপনি আপনার মেলিং অ্যাড্রেস বা মেলিং অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু এখানে ঠিক করে দেবেন, ঠিক আছে। আর যদি একই না হয়, আপনি যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেসে থাকেন না অন্য কোথাও থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানে থাকেন বা যেখানে মেলিং অ্যাড্রেস চিঠি আদান প্রদান যেখানে করেন সেখানকার অ্যাড্রেস কিন্তু আপনি এখানে দেবেন,
সেখানে আপনি ম্যানুয়ালি দিতে পারেন। আর যদি আপনি সেম হয় তাহলে কিন্তু এই চেক বক্সে টিক করে দিলে উপরে যেটা দেবেন সেটা কিন্তু নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে যেহেতু এখানে শুড বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গলে এখানে সবাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা জানে কিনা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, লিখতে পড়তে বা বলতে পারছে কিনা সেটা এখানে বলেছে। আর ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড ফর পেপার থ্রি, 3 নম্বর পেপারের জন্য এটা কোন ভাষা চুজ করবেন সেটা এখান থেকে চুজ করে নিতে হবে, ঠিক আছে? এবং রিলিজিয়ান, এখানে রিলিজিয়ানটা দিয়ে দেবেন। এবং এক্সেম্পটেড ক্যাটাগরি, যদি এখানে এক্সেম্পটেড ক্যাটাগরি হন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি ইয়েস হয় তাহলে কিন্তু আপনার লেবার ডিপার্টমেন্ট থেকে যে গভর্নমেন্টের যে এনসিও নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর আছে সেটা কিন্তু এখানে নিচে দিতে হবে, ঠিক আছে? আর এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে আপনি জব করেন সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে? যদি আপনি চাকরি করেন গভর্নমেন্ট সেক্টরে সেক্ষেত্রে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কোথায় চাকরি করেন সেটা কিন্তু এখানে দেবেন অর্গানাইজেশনের নামটা, না দিলেও অসুবিধা হবে না যেহেতু এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, ঠিক আছে? তো এখানে দিয়েছে হ্যাভ ইউ এভার, তারপরে অপশানটা দিয়েছে হ্যাভ ইউ এভার অ্যাপিয়ার্ড ইন এনি এক্সামিনেশনস কন্ডাক্টেড বাই WBPSC অর এনি আদার এজেন্সি আন্ডার দ্য গো WB ফর দিস পোস্ট, সিলেক্ট ইয়েস অর নো। তো এই ফর্ম ফিল আপটা আপনি আগে কখনো করেছেন কিনা, বা এই এই WBPSC-র মাধ্যমে বা এরকম এজেন্সির আন্ডারে আপনি এই পরীক্ষাতে আগে কখনো বসেছেন কিনা, সেটা হ্যাঁ কি বা না সেটা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে? আর যদি দেন ইয়েস করেন সেক্ষেত্রে এখানে গিভ ডিটেলস, কভার দিয়েছেন সেটা এখানে ডিটেলস দেবেন। আর যদি এখানে নো করে দেন তাহলে আর কিছু নিচেরটাই কিছু দিতে লাগবে না। তারপরে আছে যদি আপনার আছে হ্যাভ ইউ এভার বিন সাবজেক্টেড টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যাজ অ্যান অ্যাকিউজড ইনভলভিং মোরাল টার্পিটিউড, যদি আপনার নামে কোনো যিনি পরীক্ষা বসবেন বা পরীক্ষা দেবেন তার নামে কোনো কোনো কেস চলছে কিনা বা FIR আছে কিনা, সেই ব্যাপারে এখানে দিয়েছে। যদি এরকম কিছু না থাকে তাহলে নো করে দেবেন, আর যদি ইয়েস করেন তো সেই কেসের ডিটেলস এখানে দেবেন, কোন থানার আন্ডারে, ঠিক আছে? পুলিশ স্টেশনে ফুল নেম এখানে দিতে হবে, FIR নম্বর দিতে হবে, এবং এখানে FIR ডেট এবং কোন সেকশনে কেস আছে সেই সেকশন অফ ল এখানে দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে এখানে নেক্সট। তো আমি এই পার্টটা ফটাফট ফিল আপ করে নিই, নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই যে 25 নম্বর অপশনটা, এখানে এই যে হ্যাভ ইউ এভার অ্যাপিয়ার্ড ইন এনি এক্সামিনেশন কন্ডাক্টেড বাই WBPSC অর এনি আদার এজেন্সি আন্ডার দ্য গো WB ফর দিস পোস্ট, তো এখানে অটোমেটিক্যালি এটা ইনঅ্যাক্টিভ হয়ে নোই আছে, এখানে কিন্তু চেঞ্জ করতে দিচ্ছে না। তো এক্ষেত্রে আপনার চেঞ্জ করতে দিচ্ছে না মানে আপনার মাথা ব্যথা করার কোনো কারণ নেই, যেভাবে আছে ওইভাবে ছেড়ে দিন, গিয়ে নেক্সট স্টেপ করতে হবে। তো এখানেও ঠিক সেম, যেটা এসছে মানে সব ঠিক থাকলে ইয়েস, আর কিছু মিস্টেক থাকলে এখানে নো করবেন, করে ঠিক করে নিয়ে আবার নেক্সট করে ইয়েস করবেন। তো এখন আমি এটা ইয়েস করছি, সব ঠিকঠাক আছে। তো এইবার যে অপশানটা যে ট্যাবটা আসলো সেটা হচ্ছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। তো এখানে ফটো অ্যান্ড সিগনেচার আমি এখানে আপলোড করব। ফার্স্ট এখানে আপলোড ফটো আপলোড করার জন্য এখানে কিন্তু দিয়েছে সাইজটা হতে হবে ফটোর সাইজ
10 KB থেকে 50 KB-র মধ্যে, এবং ডাইমেনশন হবে পিক্সেলে যদি হিসেব করেন 138 পিক্সেল ওয়াইড, এবং হাইট হতে হবে 177 পিক্সেল, এবং এটা সেন্টিমিটার যদি বুক করেন এটা 3.5 সেন্টিমিটার ওয়াইড এবং 4.5 সেন্টিমিটার হাইট। এটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজটাই দিয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে আপলোড ফটোগ্রাফের ক্ষেত্রে এটা এখানে চুজ ফাইল করে আপলোড করবেন ফাইলটাকে, করার পর এখানে আপলোডে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে যদি আপনার ডাইমেনশন সাইজ সব ঠিকঠাক থাকে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে এখানে ফুল সিগনেচার ইন লং হ্যান্ড, ঠিক আছে। আপনি সাদা কাগজে কালো কালি পেন দিয়ে কিন্তু সাইন করে এটাকে স্ক্যান করে এখানে কিন্তু ফাইলটা চুজ করতে হবে। ফাইল সাইজ এখানে 5 KB থেকে 20 KB-র মধ্যে হতে হবে, ঠিক আছে। এর বাইরে হলে কিন্তু হবে না। এবং ডাইমেনশনটা হচ্ছে 350 পিক্সেল ওয়াইড এবং 63 পিক্সেল হচ্ছে হাইট। সেন্টিমিটারে করলে 9.2 সেন্টিমিটার ওয়াইড এবং 1.7 সেন্টিমিটার হাইট, ঠিক আছে। দিয়ে এখানে চুজ ফাইল করতে হবে, ঠিক ফটোর মতো চুজ ফাইল করতে হবে। করার হয়ে গেলে এখানে আপলোড করতে হবে, সব ঠিক থাকলে আপলোড হয়ে যাবে, না হলে কিন্তু এরর দেখাবে। সেক্ষেত্রে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তার আগে কিন্তু এই ফটো আর সিগনেচারে কিন্তু ডিটেলসটা কিন্তু আগে বানিয়ে রাখবেন, না হলে কিন্তু প্রচুর ট্রাভেল দেবে, ঠিক আছে। প্যালেসটা এখানে যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেখানকার প্যালেস দেবেন, এবং ডিক্লারেশন এখানে এটা টিক করে দেবেন, দিয়ে নেক্সট করবেন, করলেই হয়ে যাবে। তো আমি দেখি এখন করি, তো আমি একটা অলরেডি বানিয়ে রেখেছি, কি করে দেখি ট্রাভেল দেয় কি দেয় না। এবার এখানে আপলোডে ক্লিক করলাম, হ্যাঁ এখানে মোটামুটি সব দিয়েছে ঠিকঠাক। এখানে দেখুন এই যে এখানে এটা এসে এখানে করা পড়ে, এখানে কিন্তু টোটালি যে এগুলো প্রত্যেকটা কন্ট্রোলার দেওয়া আছে। তো এখানে এখানে এই যে প্লাস, এটা জুম করার জন্য, জুম না করে আমি এটাকে জুম আউট করি, ছোট করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে যদি সব ঠিকঠাক থাকে, এটা কিন্তু রোটেট করার জন্য, রোটেট লেফট এবং এটা রোটেট রাইট, এটা এখানে মুভ করার জন্য কাজে লাগবে, এবং এটা কিন্তু ক্রপ করার জন্য, এটা ক্রপ করলে এরকম ইয়ে হবে, এবং এটাকে সব কিছু হলে এখানে কিন্তু ঠিক করবেন, করে এটাকে ওকে করতে হবে। তো আমি ওকে করলাম, তো ফাইনালি এটা ঠিকঠাক হয়েছে, আপলোডেড, এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছে, ওকে, ঠিক আছে। তো এখানে ঠিক, তারপরে হচ্ছে সিগনেচার আপলোড করব, চুজ ফাইল করব, ফাইলটাকে আপলোডে ক্লিক করলাম, এখানে এটাকে কিন্তু বড় করা যায়। এখানে শিফট চেপে যদি আপনি লেফট ক্লিক চেপে ধরে আপনি যদি এটাকে যদি টেনে নিয়ে যান, ঠিক আছে, মুভ করান, সেক্ষেত্রে কিন্তু বড় ইয়ে হতে পারে, বাড়বে বা কমাতে পারবে, ঠিক আছে। তো এক্ষেত্রে এটা কিন্তু এখানে বাড়াতে পারেন এইভাবে, ঠিক আছে, এদিকটা এটাও এদিকে বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এটা এখানে সবকিছু করে এখানে ওকে করে দিতে হবে। তো আমি ওকে করলাম, আশা করছি এটাও ঠিকঠাক নিয়ে নেবে। আর আপনারা যদি এখানে যদি এটা ট্রাভেল ট্রাভেল দেয়, কিভাবে আপনি আপনার ফটো এবং সিগনেচার অ্যাডজাস্ট করবেন, সেটা করার জন্য কি করবেন, যদি আপনি করতে পারেন ভালো, না করতে পারেন আমি ভিডিওর আই বাটনে একটা ভিডিওর লিংক বা ইয়ে দিয়ে রাখবো যে কিভাবে আপনার ফটো বা সিগনেচার অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। এটা পেন থেকেই করা যায়, সেটা আমি কিন্তু আমি এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে রাখছি, আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিয়ে কিন্তু আপনার বানাতে পারবেন নিজের ইচ্ছা মতো, মানে ইচ্ছা মতো যেমন প্রয়োজন তেমন আপনি বানিয়ে নিতে পারবেন আপনার ফটো এবং সিগনেচার। তো এটা সব হয়ে গেলে এখানে আমি নেক্সটে ক্লিক করলাম, তো সবই কনফার্ম অ্যাকসেপ্টেড, সব ঠিক আছে, তো ইয়েস করে দিই। তো ফাইনালি এখানে আমাকে দিয়েছে যে প্রিভিউ যেটা ছিল লাস্ট ট্যাব, প্রিভিউ অ্যাপ্লিকেশন, সেটা করছি। সব ঠিক থাকলে একবার একটু চোখ বুলিয়ে নেবেন, ভালো করে দেখে নেবেন, এখানে কিন্তু দেওয়ার পরে কিন্তু আর হয়তো চেঞ্জ করতে পারবেন কতটা প্রবলেম হতে পারে, যা দেখে নেওয়া ভালো, একবারই ঠিক করে নিলেই আর কোনো প্রবলেম হবে। নামের স্পেলিং দেখে নেবেন, ডেট অফ বার্থ দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট, ফোন নম্বরটা তো অবশ্যই দেখে নেবেন, ইমেল আইডিটাও অবশ্যই।
অ্যাড্রেসটা ঠিক দিয়েছেন কিনা ওটাও চেক করবেন। মোটামুটি সব ঠিকঠাকই আছে, নো প্রবলেম। তো এবার আমি এটাকে নেক্সট করে দিলাম এবং ফাইনালি এখানে যেটা আসলো সেটা হচ্ছে পেমেন্ট ডিটেলস। পেমেন্টটা করলেই কিন্তু সব কমপ্লিট হয়ে যায়। এখান থেকে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন, কার কত পেমেন্ট করতে হবে, তাদের আনডিজার্ভ ক্যাটাগরি কোন ক্যাটাগরি কত পেমেন্ট আছে সেটা কিন্তু ডিটেলস নোটিফিকেশনে দেওয়া আছে। একবার একটু নোটিফিকেশনটা চেক করে নেবেন, কিংবা এখানেও আপনাকে দিয়ে দেবে। আপনার যেহেতু এসসি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা 20 টাকা নিচ্ছে। আর এটা হচ্ছে অনলাইন পেমেন্ট মোড, হচ্ছে দু রকমের আছে, একটা অনলাইন একটা অফলাইন। যদি অনলাইন করেন উপরেরটা দেবেন অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল ডেস্ক, এইটা সিলেক্ট করবেন। আর যদি অফলাইনে করেন তাহলে হচ্ছে অফলাইন পেমেন্ট থ্রু পিএনবি চ্যানেল, এটা করবেন। যদি এটা করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক চার্জ তো 36 টাকা এক্সট্রা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবং এরপরে এখানে পে অ্যান্ড সাবমিট যখন করবেন ওখানে আপনাকে হয়তো একটা চালান কিন্তু প্রিন্ট আউট বা ডাউনলোড করে নিতে পারবেন, যেটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে ব্যাংকে বা পোস্ট অফিসে নিয়ে গিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো সব থেকে বেটার অনলাইনেই করে দেওয়া বেটার। আমি এখানে অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল ডেস্ক এটা সিলেক্ট করলাম, 20 টাকা দিতে হবে, 36 টাকা বেঁচে গেল। এবং এখানে এটা চেক বক্সটা, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে এটা চেক বক্সটা টিক করে দেবো, দিয়ে পে অ্যান্ড সাবমিট করবেন, ইয়েস করবেন। তো এখানে দেখুন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড প্লাস এটিএম পিন, ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেট এবং ক্যাশ কার্ডস, এতগুলো কিন্তু অপশান আছে। আপনার যেটা সুবিধা হবে সেটা দিয়ে করে নিতে পারেন, অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আমি এটা ডেবিট কার্ড থেকে করব, ডেবিট কার্ডের জন্য সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা যদি ডেবিট কার্ড প্লাস এটিএম পিন, তো এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমি ডেবিট কার্ড থেকে করব, তো আমি ডেবিট কার্ডের এখানে এটা সিলেক্ট করলাম। এবং এখানে আপনারা যখন করবেন এখানে দেখুন কার্ড নম্বর দিতে হবে, আপনার ডেবিট কার্ডের উপরে যে কার্ড নম্বর আছে কার্ড নম্বর দিতে হবে। কার্ড নম্বর দেওয়ার পরে এখানে কিন্তু মান্থ এবং ইয়ারটা আসবে এবং এক্সপায়ারেশন ডেট, আপনার যে কার্ডের যে লাস্ট এক্সপায়ারিটি ডেট থাকবে দেখবেন কার্ডের উপরে আছে। তো সেক্ষেত্রে আপনার মান্থ এবং ইয়ারটা দিতে হবে এক্সপায়ারিটি ডেটের। এবং আপনার কার্ডের ঠিক পিছন দিকে দেখবেন কার্বন যে এটা বারটা আছে তার নিচে দেখবেন 3টে ডিজিট আছে, তো সেই 3টে ডিজিট দিতে হবে, যেটা সিভিভি বা সিবিসি নম্বর নামে পরিচিত। আর কার্ড হোল্ডারের নামটা এখানে দিতে হবে। তো আমি এখানে ফটোফট দিই, দিয়ে মেক পেমেন্ট করব। তো এটা দেওয়া হয়ে গেলে এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। এবার ওটিপি আপনার মোবাইলে, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু ওটিপি চলে যাবে, ওটিপিটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ওটিপি দিয়ে এখানে কিন্তু মেক পেমেন্টে ক্লিক করবেন। আর যদি ওটিপি না আসে সেখানে দেখুন রিসেন্ট ওটিপি আছে, এখানে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আমার ওটিপি কিন্তু আপনার মোবাইলে যাবে। তো আমি আর এখানে চলে এসেছি এক চান্সই, তো মেক পেমেন্ট করলাম। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিন্তু হয় না, মানে যায় না হয়তো ঠিক সময়। তো যাই হোক, আমার একটা সাকসেসফুলি ট্রানজাকশন হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে এবং লগ ইন এবং রেজিস্টার্ড ফার্স্ট। তো অটোমেটিক ট্রানজাকশন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু নতুন করে লগ ইন করতে বলছে। তো লগ ইন করার জন্য এখানে যাবেন, এই যে লগ ইনে ক্লিক করবেন, পরে এখানে ইউজার নেমটা দিতে হবে, ইউজার নেম অটোমেটিক চলে যেটা ফোন নম্বর দেওয়া ছিল সেটাই ইউজার নেম নিয়ে নিয়েছিল। এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু লিখে রাখবেন, অবশ্য অসুবিধা নেই। যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু ফরগট পাসওয়ার্ড আছে, যেখানে করে আপনার নতুন পাসওয়ার্ড আপনি রিসেট করতে পারবেন, সেটা একটা হেডেক, লিখে রাখাটা বেটার। তো আমি পাসওয়ার্ড দিয়ে এ করে দিলাম এবং দেখুন সাকসেসফুলি লগ ইন দেখাচ্ছে, ওকে করছি। এখানে আপনি করবেন যেটা মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, তো আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন বা আপনার যা স্টেটাস সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখুন এখানে দিয়ে দিয়েছে, এখানে এবার দেখুন পোস্ট অ্যাপ্লাইড পার্ট, যেটা পোস্ট অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ইওর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এটাও দিয়ে দিয়েছে, নোট ডাউন করে রাখবেন কাজে লাগবে। ইওর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড অন 23rd January 2021। তো যাই, আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে এটা খুলে গেছে। তো এটা কিন্তু ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ক্লিক হেয়ার, এখানে যে নীল রং হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, সেটা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউটের জন্য দেবে বা এর জন্য দেবে, অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করতে পারবেন এখান থেকে। তো এখানে কিন্তু প্রিন্ট আউট করার কোনো আমি অপশান দেখতে পাচ্ছি না, তো আমি ডিরেক্টলি এখানে কন্ট্রোল পি করছি। কন্ট্রোল পি করলে আরেকটা ট্যাব খুলে গেল, যেখানে কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন এবং এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। আমি এখানে ডাউনলোড করে রাখি, পরে প্রিন্ট আউট করে নেবো। তো
এটা আমি এখানে সেভ করে রাখলাম, চাইলে আপনার প্রিন্টার যদি কানেক্ট থাকে ডিরেক্টলি প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভীষণ হেল্পফুল হয়েছে, আর আপনার পরিচিত বা আপনাদের যারা জানাশোনা আছে যাদের ফর্ম ফিল আপ করবে বলে মনে হয় আপনার, তাদেরকে অবশ্যই হেল্প করুন এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে, এবং যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যাতে যাদের প্রয়োজন আছে তারা যেন এই ভিডিওটা পেতে পারে এবং সেটা দেখে যেন নিজের ভিডিও নিজের ফর্ম ফিল আপ নিজেই কিন্তু করতে পারে। এবং এই যত প্রসেসটা আমি দেখালাম সেটা কিন্তু পুরোটা কিন্তু আপনি আপনার কম্পিউটার থাকলে সেখান থেকে করতে পারেন, ল্যাপটপ থাকলে সেখান থেকেও করতে পারেন, কিংবা আপনার মোবাইল থেকেও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনার মোবাইলটাতে যেভাবে আছে ওই ব্রাউজার দিয়ে করতে পারেন, কিংবা ওই ব্রাউজারটাকে ব্রাউজারের ওপরে যখন ব্রাউজার খুলবেন ব্রাউজারের ওপরে ডান সাইডে থ্রি ডটে গিয়ে ক্লিক করে ওখানে দেখবেন অপশন বেরোবে, ওখান থেকে ডেস্কটপ মোডে করে নেবেন, মানে আপনার ব্রাউজারটাকে মোবাইলের ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করে নিলে কিন্তু আপনি পুরোটা কিন্তু এই ডেস্কটপ মোড দেখতে পাবেন। যা যা আপনি আমি করলাম সেটা কিন্তু পুরো ঠিক ওরকম ইন্টারফেস চলে আসবে, আপনার কিন্তু কাজ করতে সুবিধা হবে, আপনার মোবাইল থেকেই করে রাখতে করতে পারবেন আপনার ফর্ম ফিল আপটা, ঠিক আছে? ওকে, আশা করি ভিডিওটি ভীষণ ভালো লেগেছে, আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না, আর এই চ্যানেলটি যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে নিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো এবং খুশিতে রাখুন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।